সবাই, শোতে স্বাগতম। সর্বশেষ উন্নয়নে অ্যালেক্সি নাভালনির মৃত্যু এবং ইউক্রেনে চলমান যুদ্ধের প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর শত শত নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞাগুলি রাশিয়ার সামরিক শিল্পের পাশাপাশি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সরকারের সাথে যুক্ত ব্যক্তি এবং সংস্থাগুলিকে লক্ষ্য করে। এই নিষেধাজ্ঞাগুলো দুই বছর আগে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার ওপর আরোপিত সবচেয়ে বড় শাস্তির প্রতিনিধিত্ব করে। তারা সংঘাতের অবসান ঘটাতে, পুতিনের উপর চাপ বাড়াতে এবং রাশিয়াকে তার কর্মের জন্য জবাবদিহি করতে চায়। অ্যালেক্সি নাভালনি একজন বিশিষ্ট রাশিয়ান বিরোধী নেতা এবং দুর্নীতি বিরোধী কর্মী। গত সপ্তাহে হঠাৎ মারা যান। তার মৃত্যু ব্যাপক সন্দেহের সাথে দেখা হয়েছে। অনেকে বিশ্বাস করে যে তাকে রাশিয়ান সরকার বিষ দিয়েছিল। আজ ঘোষিত নিষেধাজ্ঞাগুলি নাভালনির মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের পাশাপাশি ইউক্রেনের চলমান যুদ্ধে জড়িতদের লক্ষ্যবস্তু করার উদ্দেশ্যে। এর মধ্যে রয়েছে রাশিয়ায় প্রযুক্তি এবং অন্যান্য পণ্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা, সেই সাথে সম্পদ জব্দ করা এবং রাশিয়ান সরকারের সাথে যুক্ত ব্যক্তি ও সংস্থার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা, রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, চীনা, ইরান এবং উত্তর কোরিয়ার কোম্পানি এবং ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিডেন প্রশাসন বলেছে যে রাশিয়া যদি তার পদক্ষেপ পরিবর্তন না করে তবে তারা অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল পুতিনকে একটি স্পষ্ট বার্তা পাঠানো যে তার কর্ম সহ্য করা হবে না এবং তিনি তার আগ্রাসনের জন্য গুরুতর পরিণতির মুখোমুখি হবেন। আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা করেছে এবং সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বেশ কয়েকবার বৈঠক করেছে, কিন্তু কিভাবে এগিয়ে যেতে হবে সে বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি।